গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার ফ্যামিলিতে তোমাদের আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, স্বাগত দুটোই বলতে পারো। তো আমি ভেবো না এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা আমি অনেক আগেই স্টার্ট করে দিয়েছি। তো আমি এখন তোমাদের কাছে একটু গুড মর্নিং তো বলা হয়নি না আজকে সকালে, তাই জন্য গুড আফটারনুন জানাতে এলাম, ঠিক আছে? তাহলে আমার ভিডিও মানে আমি যে মানে সকাল থেকে যেগুলো করে রেখেছি, যা করেছি সেগুলো তোমরা দেখে নাও প্লিজ। চলো, আশা করছি ভালো লাগবে। কতটা ভালো লাগবে তাও জানি না, ভালো করার চেষ্টা করছি, বুঝতেই তো পারছো ভালো করার চেষ্টা করছি। তো তোমাদের অবশ্যই একটু ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুদের সাথে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই। আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন আমার পিচকুই ওই যে ফোন দেখছে, ওকে স্নান করাবো, আমার বর এসেছে, ভাত দেবো, আমি পরে খাবো, ঠিক আছে? তাহলে চলো তোমার কাজগুলো দেখতে থাকো। তো সকালে গ্রামের বউদের সকালে উঠেই মাত্র আগে আমার ঝাঁটাটা ধরতে হবে, আমাদের মানে যারা গ্রামে আছে তাদের কথা বলছি। তো আমিও গ্রামের, আমার গ্রামটা আরও অত্যন্ত অত্যন্ত মানে অত্যন্ত মানে খুবই গ্রাম তো বলা যেতে পারে। এই গ্রামের নামও খুব একটা লোক শোনেনি, যে যে জায়গাটা আমরা থাকি বললে বলে কোথায় সেটা। তো কী করবে বলো, যেখানে মানে আমাদের জন্মস্থান বা আমার তো আর এখানে তো আর জন্মস্থান না, তো সে যাই হোক, আমরা যেরকমভাবে যেখানে থাক মানে যার যেখানে আর কি ভাগ্যে সে সেখানেই আছে। তো এটাই তো উঠেই মাত্র আগে কী করতে হবে, উঠোন ঝাড় দিতে হবে। তো এই যে আমার শাশুড়িমা বসে আছে চেয়ারে, বসে বসে কি চাটা খাচ্ছে মনে, আর ওই দেখো সকাল বিকেলবেলা আমি পরিষ্কার করে উঠোন সব রেখে দিয়েছি, বিকেলে ঝাড় টাড় দিয়ে আমি রেডি করে রেখে দোকানে একটু গিয়েছিলাম। তো আমার শাশুড়িমা কোথা থেকে সব কোলার বাসনা ফাসনা নিয়ে এসে আবার কাঁড়ি করে গেছে। এরা তো পরিষ্কার তো যেমন তেমন, শুধু যেখানে পরিষ্কার জায়গা সেখানে কাঁড়ি করে দিয়ে খুব মজা পায়। আর ওইখানে দেখো আমার বর রেখেছে গোবর, গোবর সার করবে ঘুট মানে গোবর শুকনো করতে দিয়েছে, কাঁড়ি করে রেখেছে, সেগুলো কেউ তুলছে না। তো আমি বলেছি আমি আর পারবো না, থাক পড়ে যেভাবে আছে সেভাবে থাক, আমার আর ভালো লাগে না পরিষ্কার জায়গা, আমি গোবর ছয়টায় দিয়ে রাখি বৃহস্পতিবার করে। আর ওরা ওরকম পরিষ্কার জায়গা দেখে খুব ভালো লাগে ওইসব মেলতে, আর সহ্য করতে পারি না আমি, মানে থাক ওরা যারা দিদি দেখতে পারে নোংরা তো আমিও দেখতে পারবো। তো এই যে ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঝাঁটাটা ওই একবারে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি, আর নেবো একটুখানি গোবর, কারণ আজকের মঙ্গলবার। তো আমি প্রায় মঙ্গলবার শনিবারে করেই একটু গোবর বৃহস্পতিবার দিয়ে একটু ছয় দিই, কারণ মানে যেহেতু আঁশ টাঁশ থাকে তো ভালো হয় শুদ্ধ হয়। আর তারপর আসতে হয় উনুনের ছাই তুলতেই হবে, বাবা সূর্য ওঠার আগে তুললে আরও ভালো, শাশুড়িমাদের বক্তব্য। তো আমরা একটু বেলা করেই উঠি বলে তুলি বলে তাই নিয়ে আরও কত কী কাহিনী শোনায়। তো সে যাই হোক, এক কান্দে শুনে এক কান্দে বার করে দিই, আমার যখন সময় হবে, আমার বাচ্চা কাচ্চা, আমি তারপর একটা জিনিস মানে ভিডিও করছি, তো এগুলোতে একটু সময় হয়ে যায়, রাত হয়ে যায় না শুতে। আর আমার মেয়েও দেখো বাবা খুব ঠান্ডা লাগছে, দুজনে দেখো ওরা কাজ শিখছে মনে হয়, আমার কাছে কাজ শিখছে দেখে নিচ্ছে, ওরা মেয়ে সন্তান না, তো ওদেরও গিয়ে পরের বাড়ি পড়তে হবে। তো ওই জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যতটা পারবো চেষ্টা করবো ভালো করার। কী বলো তো, খুবই গ্রামে, আর এই গ্রামের কাজকর্ম ছাড়া আমি আর কী শেয়ার করবো বলো, মানে আমার কাজ সাংসারিক কাজকর্ম ছাড়া আমি আর কী শেয়ার করবো। তো এক এক সময় আমার বর বলে যে এটা করতে সেটা করতে, তো দেখি চেষ্টা করবো, কারণ ওগুলো করতে গেলে একটু খাটতেও হবে প্রচুর, তো কত থেকে খাটবো। তারপর উনুন ছয় দেওয়ার পর আমি আগেই মানে দরজার সামনেটা মুছি, তো আজকে একটু দেরি হয়ে গেছে যে উনুনটা আগে ছয় দিয়ে নিলাম, তো তারপর আসি দরজার সামনে মুছতে। তো এটাই আমাদের শাশুড়িমাদের চাষ ছিল না যে দরজার সামনে এটা মোছা, তো এটা মেঝে যেহেতু পাকার হয়েছে আমি আসার পরে এই ঘরটা আমার হয়েছে, তো এর ঘরটা ভেবো না আমার নিজস্ব টাকা দিয়ে হয়েছে, এটা কিন্তু সরকারের দেওয়া দান বলতে পারো। তো সেটাতেই কোনো রকমে করে থাকছি এখন, তো ওটাতে মুছতে আমি ইদানিং একটু মুছছি মানে সকালে উঠে। আর এই যে ছোটোটা, বড়টা উঠে অনেকক্ষণ আগে চলে গেছে, আর ছোটোটা ওঠেনি, আমি খুব বকলাম, একটু পিঠে মারও দিলাম, তারপরে কীরকমভাবে উঠলো, তো একটুখানি ভালোবাসতাম যে না সকালে উঠেই কি আমি মানে ওকে দিনটা কি মারা দিয়ে শুরু করলাম, তো সেটা শেয়ার হলো না করলাম না তোমাদেরকে। তো ওকে একটু আদরও করতে থাকলাম যে না সকালে মানে কী বলতো দেরি হয়ে গেছে সাড়ে ছটা, তো তো সাতটার সময় স্কুলে আর টিউশানি যাবে, আর আমি না শুধু টিউশানি কি স্কুল স্কুল বলতে থাকি কেন জানি না। তো তারপর ওকে একটুখানি কোলে কোলে নিয়ে আদর করতে থাকলাম, আর ব্রাশটাও করিয়ে দেবো। কী বলতো সকালে উঠে আমি কাজ করবো না, ওদের পেছনে খাটবো, এটাই সমস্যা, আবার ওদের পেছনে খাটতে গিয়ে আবার কাজ করতে গিয়ে না দেরি হয়ে যায়। তো চলে এলাম, তারপর ওদেরকে ব্রাশ করিয়ে নিয়ে আমি ছোটোটাকে তাড়াতাড়ি ব্রাশটা করিয়ে দিচ্ছি, তারপর এলাম ম্যাগি করতে, তো ম্যাগি করতে আসবো আর একটু চাটা মনে হয় খেতে পারি, তো ওটা তো আঁশ হয়ে আছে, তো ওটাকে কী করলাম আগে মুছে নিলাম,
অবস্থা ওটাও শেয়ার করলাম না। মোছা নেওয়ার পর এবার একটু জল বসিয়ে দিলাম, ওদেরকে একটু জল খাওয়াবো সকালে। তো ঠান্ডা ট্যাপের, মানে ট্যাপের বলছি মানে জল আমার আনা থাকে দোকানের থেকে, তো খুবই ঠান্ডা, তো আমি একটু উষ্ণ জল গরম করে নিয়ে খাওয়াবো, তাই জন্য ভাবলাম। আর ম্যাগি দুটোকে করে দিই, ম্যাগি আজকে আছে যখন তাড়াতাড়ি একটু করে দিয়েছি, জলটা আমিও একটু জল গরম করে খেয়ে নেবো, আর বাবুকে, দুই বাবুকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। তো সকাল থেকেই যেন বাড়ির বউদের মেয়েদের যেন যুদ্ধ চলতে থাকে, না মেয়েদের না সরি মেয়েদের না, এক একজনের বাড়ির মেয়েদের আছে না, আমাদেরও তো ছিল বাবা, আমাদের তো মনে হয় জীবনটা এর থেকেও খারাপ ছিল, মানে মেয়ে যখন ছিলাম, মানে আইবুড়ো যখন ছিলাম, সত্যি সে গল্পের কথা আর বলা, মানে বললে লোকে হাসবে ওই জন্য বলতে চাই না, মানে এর থেকেও খারাপ ছিল। সকালে উঠে মানে কিছু খেয়ে স্কুলে কি টিউশানি সেসবের কোনো বালাই ছিল না, কাজ করতে চলো। তো ঠিক আছে, এই যে ম্যাগি হয়ে গেছে, আর বেশি নিজের কাহিনী ঘাটাঘাটি করতে চাইছি না, তো ম্যাগি করতে চলে এলাম। আর ছোটোটা কী করছে কি জানে, বাইরে ঘুরঘুর করছে। আর এই যে আমার একটা ব্যায়াম আছে, তোমরা জানো কি জানো না, সবাই তো ব্লগ দেখেন, আমার একটা ব্যায়াম আছে, আমাকে প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে হবে, তো জানি না ভগবান এই ব্যায়ামটা আমার কবে দূর করবে। তো যদিও বা ওষুধ খেয়েও যদি কমে থাকে তা হয়, ওষুধ খেয়েও কমে থাকে না। তো তারপরে নিয়ে এলাম ছোটো ছেলেকে ম্যাগি করে খাওয়াতে, ওদেরকে খাইয়েটাই স্কুলে পাঠিয়ে, সেই বললাম স্কুল দেখছো কেন যাই না টিউশানিতে, পাঠিয়ে দিয়ে তারপরে আমি আসবো, এবার দেখো যুদ্ধ চলবে এবার আমার সাথে। তো যুদ্ধটা একটু পরেই শেয়ার করছি। এই দেখো সব দু মানে মেঝেতে যেহেতু আমার বিছানাটা ছিল তো উপরে তুলে দিলাম, দেওয়ার পর আমি যা হোক করে তুলে রেখে দিয়েছি, এবার রান্নার জোগাড় করতে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত আমার হয়েও গেছে। তো দেখো ফোনের মধ্যে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি ভাতটা বসলাম, ভাতটা হয়ে গেলাম, কিন্তু বাস্তবে কি তাই হয় বলো। এই কাজটা করতে মিনিমাম 2 ঘন্টা লেগে গেছে, রান্না ভাত খাওয়ানো ধাওয়ানো 2 ঘন্টা, সকালেরটা মানে কমের মধ্যে বললাম 2 ঘন্টা চলে গেছে, কিন্তু ঠিক আছে। তো চলো ভাতটা হয়ে যাক, তারপরে যাবো রান্না। কী করবো বলো তো, বাঁধাকপি, হ্যাঁ তোমাদেরকে দেখাবো বাঁধাকপি চচ্চড়ি আর মুগ ডাল, এটাই আজকে মেনু লাঞ্চের বা সকালের টিফিন যাই বলো, দুটোরই হবে। আর রাতে কী হবে ঠিক জানি না, সেদ্ধটা একটু যা হোক একটা হয়ে যাবে, কারণ মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এই 3টে বাড়ি খাওয়ার খুবই সমস্যা আমাদের, আর মেয়েদের কষ্ট, যে কষ্ট এই যে ফ্যানটা ঝাড়াচ্ছি হাতে গরম লাগছে বলার মতো না, প্রতিদিনই এটা হয়, আর ভালো লাগে না, গরম লাগছে মানে ভিজে থাকে নেতাটা বলে নাকি জানি না, প্রত্যেক দিন ছ্যাঁকা খাবোই খাবোই হাতে। এই কষ্টের দাম নেই, এই কষ্টের কেউই দাম দেবে না, এটা সবার জীবনে ঘটে, সবারই ফেস করতে হয় মেয়েদের, তো এটার ভেবে কোনো লাভ নেই। আর উনুন, আরও বিশেষ করে যারা করে উনুনে রান্নাও, দেখো না ধোঁয়ায় আমি মরে যাই, যেন বিরক্ত লাগে, বিরক্ত আমি বলি বারবার, কি পাইপ না কি উনুন আছে না ওটাতে নাকি বলে ধোঁয়া হয় না, চোখে লাগে না। তো এক বরকে বলি, এক কান্দে শুনি, এক কান্দে বার করে দেয়, কী করবো, ওরা যেমনভাবে চালাবে আমাকে তেমনভাবেই চলতে হবে বলো। দেখো ধোঁয়ায় ধোঁয়া, চোখে প্রচুর ধোঁয়া লাগে, এই এখন ধোঁয়া হচ্ছে বলে যে না, এই ধরে যাওয়ার পরে হাওয়া দিলেই যেন উনুন জোর করতে যা ধোঁয়া আছে না, খুব খুব সমস্যা হয়, খুব যেন জ্বালা করে, আর চোখে কাদার সময় আমার জল আর বাড়ায় না, এই ধোঁয়ায় খেতে খেতে যা জল বাড়ায় আমার চোখের জল শুকিয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, প্রচুর বকবক করে ফেললাম আমি তাই না, এত বকবক করে লাভ নেই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, তো মুগ ডালটা না সিদ্ধ হতে খুবই দেরি হয়, তো আমি ওটা কী করবো প্রেশারে দিয়ে আমি গ্যাসেই সিদ্ধ করে নেবো, নইলে উনুনে দিলে 1 ঘন্টা লেগে যাবে সিদ্ধ হতে। তো এইটা জলটা আমি একটু গরম করে প্রেশারে দিয়ে দেবো, তাহলে আরও ভালো হবে, কারণ ঠান্ডা জল দিলে যদি কোনো সমস্যা হয়। তো আমি গরম করেই দিই জলটা, দিয়ে একবারে গ্যাসে বসিয়ে দিয়ে আসবো, তাহলে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি এটাই করি, ডালটা বেশিরভাগ আমি গ্যাসেই সিদ্ধ করে নিই প্রেশারে দিয়ে, তারপর বাঁধাকপি চচ্চড়িটা করতে থাকবো, তোমরা দেখতে থাকো কীভাবে করি, সবাই জানে তো, তাও আমি একটুখানি শেয়ার করলাম আমি যেমনভাবে করি। আর এই যে আদা, আদা জিরে মরিচ এটা আমি বেটেই দিই শিলনোড়াতে, আগেও বলেছি যে আমি আদা রসুন জিরে মরিচ এই তিনটে প্রায় আমি ধনেও দিই মাঝে মাঝে, তো বেটেই দিই এগুলো ধনেগুলো। আর এই যে আমার পাশ আমার কাছে যে ঘুরু ঘুরু করছে, ওটা হলো আমার বড় ননদের ছেলের মেয়ে। তোমার রান্না হয়ে গেছে, দেখো যে বাঁধাকপি চচ্চড়ি কাঁচা লঙ্কা তরকারি যেন সাদা মতন দেখাচ্ছে, আর ভাত দিয়েছি, ভাতে দিয়েছি কি জানো, আলু দুটো আর পেঁপে অর্ধেক সেদ্ধ। তো দেখো বাসন পড়ে আছে এখনও কলতলে, আমি এক চলকে একটু দেখিয়ে দিলাম। এবার তো আগের দিন আমার শ্যাম্পু করা চুল ছিল, তো মাথাটা দুদিন ধরে শ্যাম্পু করা ছিল, তো মাথাটা একটু যন্ত্রণা করছে, আর না আমার ঠান্ডা লেগেছে মানে ওই জন্য মাথাটা যন্ত্রণা করছে। তো আমি একটু তেলটা মেখে নিলাম নারকেলতে, মেখে নিয়ে ভালো করে চুলটাকে ওপরের দিকে বেঁধে নিয়ে, মানে সবাই কোমর বেঁধে কায় মানে আঁচলে বেঁধে নিয়ে কাজ করে, আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে কাজ শুরু করছি। আর চলো দেখতে থাকো কাজটা করছি আমি, প্রথমে বিছানাটা গুছিয়ে নিই না, বিছানাটা গুছিয়ে নিই, জামা প্যান্টগুলো গোছানো আমি আলাদা একটা ব্লক করবো, কারণ জামা প্যান্ট আমার প্রচুর জামা প্যান্ট, তো ওটা আলাদা ব্লক করে সেটা মানে ব্লক করে দেখাবো। তো জামা প্যান্টগুলো আমার রাখার সত্যি খুব সমস্যা, কোথাও জায়গা নেই না, তো ঝুড়ি বালতি গামলা এইসবগুলোতে রাখবো। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই ভালো করে, কারণ তোমরা তো দেখেছো যে নিচেই বিছানা ছিল, তো নিচেই বিছানা করে শোয়া হয় না, তো যা করে নিচের থেকে ওপরে যা শুধু পানি করে দিয়েছি সেটাই। এবার আবার নামিয়ে আবার আমাকে ভালো করে ভাঁজ করে রাখতে হবে, বিছানাটা যদি পরিষ্কার থাকে না সত্যি ভাবতে খুব ভালো লাগে, তাই না? তো আমি বিছানাটা ঝেড়ে নেবো, দেখো কীরকম ধুলো ধুলো মতন উঠছে না, ওটা কিন্তু ধুলো না, ওই সাইডে যে জানলার সাইডে দেখো রঙ করা সব চটে গেছে, সাদা ওটা সাদা সিমেন্ট মনে হয়েছিল, হোয়াইট সিমেন্ট, তো সেইগুলো না উঠে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে যেহেতু ওটা করা, সে 5-6 বছর হয়ে গেছে রঙ করা, তো সেই জন্য না উঠছে, মানে উঠে উঠে না বিছানাতেই বেশি, ওটা পুরো জানলাতে লাগানো আছে, তো পুরো ঘষে ঘষে উঠে যাচ্ছে, তো উঠে গিয়ে না বিছানাতে ওরকম ভর্তি হয়ে যায়। আর ছেলেগুলো তো ধুলো পায়টা একটু আসে, ওরা ওইখানটা জানলাটা গিয়ে বসে, সাদা চুন ওই যে রঙগুলো সব জামায় লেগে গিয়ে ওরা আবার বিছানায় ঘষা ঘষি করে, ওই জন্য ওরকম হয়েছে, ওরকম ধুলো মতন উঠছিলো, ঠিক আছে? তো এই সাইড তো বালিশের তো খাঁড়ি দেখতে পাচ্ছি, প্রচুর বালিশ, প্রচুর মনে হচ্ছে আমরা 10-12 জন আমরা থাকি ঘরটাতে, তো ওই জন্য তো না আমরা 4 জনই থাকি, আমরা 2 ছেলে আর আমরা বর। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পরে আর একদিন বলবো যে এত বালিশ এত কাঁথা কম্বল, জানি যে শীতের সময় অনেক হয় সবার ঘরে, তো হলেও জানো আমার ঘরে জানো বেশি আছে, তো এইগুলো কারণ কি সেগুলো একটু পরে আর একটা ব্লগে আমি বলবো, ঠিক আছে? তা তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তোমার গোছানো হয়ে গেছে পুরো, দেখো কেমন লাগছে, তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো আরও ভালো লাগতো হয়তো, আমার জিনিসপত্র যদি কম থাকতো, আমার অনেকই জিনিস না, ওই জন্য ওরকম লাগছে। তারপর আমি যাব ঝাড়টা দিয়ে নেবো, হালকা করে ঝাড় দিয়ে তারপর মুছে তারপরে যাবো স্নান করতে। তো এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একবার বিকেবেলায় তোমাদের সামনে এসেছি, তোমরা দেখতে পাবে, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি, ওই জন্য বলে দিলাম আগের থেকে। তো চলো, ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা একটু দেখে নিও প্লিজ, স্কিপ করে দেখো না, একটু দেখে আমার পাশে থেকো, তোমরা আমাকে একটু সাহায্য করো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো ভিডিওটা আমি আর কিছু বল মানে কিছু কথা বলছি না, তোমরা দেখতে দাও, চলো তোমরা দেখতে দাও। গুড ইভিনিং বন্ধুরা, আমি সেই সকালবেলাতে 11:30-12টার সময় তোমাদের সামনে এসেছি, 12:30 না সাড়ে, হ্যাঁ সময় সামনে এসেছি, আবার নিয়ে গেলাম। তো এখন বাজে 5:30, তো আমার চেয়ারের অবস্থা ভালো, যাওয়ার জন্য খারাপ অবস্থা, ওগুলো গুছাবো, টেবিলটার অবস্থা তখন খুব বাজে, আর বিছানার অবস্থা আবার খারাপ হয়ে গেছে। তো ওগুলো আবার গুছাতে হবে, দিনে যে মেয়েদের বলতে কত যে বিছানা আর জামা গুছাতে হয় মাথা খারাপ। তো আমি আগে আমার অবস্থা দুটোকে তুই সেরে নিতে পারি, তারপর আমি এগুলো সাত করে করবো। আমার তখন যত্ন হচ্ছে, বিকেবেলা একটুখানি জায়গাতে হয়েছিল একটা জায়গায়, তো সেখান থেকে ঘুরে এসেছি, তো এই জন্য দেখছো মুখে শাড়ি পরে আছি। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি যদি একটু হলেও ভালো থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর একটা লাইক করে দিও, আর লাইক করেও দেবে, আর চ্যানেলটাকে পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তো তোমরা একটু সাহায্য করো, তো আশা করছি তোমরা আমাকে সাহায্য করবে। তাহলে চলো বন্ধুটা, টাটা, তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।